Assalamualaikum everyone, welcome back to my channel. So কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে ক্ষীর মালাই অথবা মালাই স্যান্ডউইচ মিষ্টি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ক্ষীর টোস্ট অথবা মালাই স্যান্ডউইচ মিষ্টি তৈরি করার জন্য কি কি উপকরণগুলো লাগছে এবং কিভাবে খুব সহজে বাসায় আপনারা এই মালাই স্যান্ডউইচটি তৈরি করে ফেলতে পারবেন ঠিক দোকানের মতো করে, সেই প্রসেসটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমরা অনেকে মনে করি যে মিষ্টি তৈরি করাটা অনেক অনেক কঠিন একটা কাজ, আসলে তা কিন্তু নয়। মিষ্টি তৈরি করাটা খুবই সহজ এবং আপনারা যে কোনো সময় বাসায় এটা তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখে নিই ক্ষীর টোস্ট অথবা মালাই স্যান্ডউইচ মিষ্টি তৈরি করার জন্য কি কি উপকরণগুলো লাগছে। প্রথমে আমি পাতিলের মধ্যে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি ছানা তৈরি করার জন্য। অন্যদিকে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি আর টক দইটা ভালোভাবে বিট করে নিচ্ছি যাতে করে টক দইয়ের মধ্যে যাতে কোনো দানা ভাব না থাকে এবং এই টক দই দিয়ে আমি ছানাটা তৈরি করব। তো 5 মিনিট ধরে বিট করতে হবে এবং দেখতে পাচ্ছি যে টক দইটা ভালোভাবে বিট করা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি যখনই দেখব যে চুলার দুধগুলোতে বলক চলে এসেছে ঠিক তখনই আমি এই মিক্স করা বিট করা টক দইটা চুলার ওই দুধের মধ্যে দিয়ে দিব এবং হালকা হাতে নেড়ে চেড়ে দিব এবং এই পর্যায়ে চুলার আঁচটাকে একেবারে লোতে দিয়ে রাখব। তো দেখতেই পাচ্ছেন যে দুধগুলো ছানাতে পরিণত হচ্ছে। তো এই পর্যায়ে আমি হালকাভাবে নেড়ে চেড়ে দিব, বেশি নাড়াচাড়া করলে কিন্তু দুধগুলো ছানাগুলো কিন্তু অনেকটা শক্ত হয়ে যেতে পারে। তো সেজন্য আমি হালকাভাবে নেড়ে চেড়ে দিব এবং দেখতে পাচ্ছি যে ছানাগুলো কতটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে এবং ছানাটা আলিদা হয়ে যাওয়ার পর যখনই দেখব যে দুধের পানিগুলো হালকা সবুজ রং ধারণ করছে ঠিক তখনই বুঝতে পারবো যে আমার ছানাটা পুরোপুরি হয়ে গেছে। তো আরও দুটা প্রসেসে কিন্তু আমরা ছানা তৈরি করতে পারি। একটা হচ্ছে ভিনেগার দিয়ে, দুধ যখন বলক চলে আসবে তখন ভিনেগার দিয়ে দিতে হবে, এরপর ছানা তৈরি হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে লেবুর রস, আমরা কিন্তু ভিনেগার অথবা লেবুর রস দিয়েও ছানা তৈরি করতে পারি। তবে মিষ্টি তৈরি করার জন্য টক দই দিয়ে যদি আমরা ছানাটা তৈরি করি মিষ্টির স্বাদটুকু তখন অনেক অনেক গুণ বেশি হয়ে যায় এবং খেতেও অনেক ভালো লাগে। এবার আমি ছানাটা ছেঁকে নিব, একটা সুতির পাতলা কাপড়ে আমি ছানাটা ছেঁকে নিব। আর আরেকটা কথা বলে রাখছি, যদি আমরা টক দই অথবা লেবুর রস দিয়ে ছানাটা তৈরি করি তখন কিন্তু আমরা ছানাগুলো এই প্রসেসে একটা পাতলা কাপড়ের মধ্যে রেখে পরিষ্কার পানি দিয়ে ছানাগুলো ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। আর যেহেতু আমি এটা টক দই দিয়ে ছানাটা তৈরি করেছি তো এক্ষেত্রে কোনো পানি দিয়ে মানে পরিষ্কার করা লাগবে না ছানাটা। তো দেখতে পেয়েছিলেন নিশ্চয় যে আমি ছানাটা কাপড়ের মধ্যে বেঁধে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে নেওয়ার জন্য। তো 1 ঘন্টা পর এখন দেখতে পাচ্ছি যে ছানাটাতে কোনো অবশিষ্ট পানি নেই। তো এ পর্যায়ে আমি ছানাগুলো কাপড় থেকে আলাদা করে নিব এবং একটা প্লেটের মধ্যে আমি ছানাগুলো রাখব। তো দেখতেই পাচ্ছি যে ছানার মধ্যে এখন কোনো পানি ভাব নেই। তো এ পর্যায়ে আমি ছানাগুলোকে ভেঙে মিহি করে নিব। যেহেতু আমার এখানে 1 লিটার দুধের ছানা তো সেই জন্য আমি 1 লিটার দুধের ছানার মধ্যে 1 চা চামচ পরিমাণ ময়দা দিব আর বেকিং পাউডার দিয়ে দিব 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ। ঠিক এই পর্যায়ে আমি ছানাটাকে ভালোভাবে মিক্স করে নিব এবং 5 মিনিট ধরে ছানাটাকে ভালোভাবে মথে নিতে হবে যাতে করে ছানাটা একেবারে মিহি হয়ে যায় আর যেন কোনো গোটা গোটা ভাব না থাকে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যদি আমার চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার করে দিবেন এবং
আপনাদের ভালো লাগা মন্দ লাগা ব্যাপারগুলো কমেন্টে জানাতে পারেন। আর পুরাতন ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করার নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো আপনাদের মাঝে পৌঁছে যায়। তো দেখতেই পেলেন যে আমি কোন প্রসেসে আমার ছানাগুলোকে রেডি করেছি। ঠিক এই পর্যায়ে আমি অল্প পরিমাণ ঘি হাতে তালুতে নিয়ে পুরোটা হাতে ভালোভাবে ঘিটা লাগিয়ে নিচ্ছি। তো ছানাটা রেডি হয়ে যাওয়ার পর আমি ছানাটাকে মালাই স্যান্ডউইচ মিষ্টি তৈরি করার জন্য একটা শেপ দিয়ে নিব। আর এক লিটার পরিমাণ দুধের ছানা দিয়ে আমি প্রায় 7টা মালাই স্যান্ডউইচ মিষ্টি তৈরি করে ফেলব। মালাই স্যান্ডউইচ মিষ্টি তৈরি করার জন্য ঠিক এই প্রসেসে আমি ছানাটাকে রেডি করে নিব। তো এই প্রসেসে আমি সবটুকু ছানা দিয়ে টোটাল 7টা মালাই স্যান্ডউইচ মিষ্টি তৈরি করে ফেললাম। আর অন্যদিকে আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম এবং 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আর 1 কাপ পরিমাণ চিনির জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। তো চিনিটা আমি 1 কাপ পরিমাণ কেন নিলাম প্রশ্নটা থাকতেই পারে আপনাদের। তো এই জন্যই বলে দিচ্ছি, যেহেতু আমি 1 লিটার দুধ দিয়ে ছানাটা তৈরি করেছিলাম, তো 1 লিটার দুধের ছানার জন্য আমার 1 কাপ পরিমাণ চিনির শিরা দরকার এবং 1 কাপ পরিমাণ চিনির জন্য আমার 2 কাপ পরিমাণ পানি চিনির সাথে অ্যাড করে শিরা তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছি যে চিনিটা গলে শিরাতে পরিণত হয়ে গেছে, শিরাটা পারফেক্টলি হয়ে গেল। তো এই পর্যায়ে বলক আসলে আমি এর মধ্যে স্যান্ডউইচ মিষ্টির শেপগুলো যেগুলো রেডি করেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। যদি আমরা দেখতে পাচ্ছি যে স্যান্ডউইচ মিষ্টির শেপগুলো আকারে একটু ছোট, কিন্তু এগুলো রান্না করতে করতে ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তো সবগুলো মিষ্টি দিয়ে দেওয়ার পর আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনাটা দিয়ে দিব এবং রান্না করতে থাকব। আর বলক চলে আসলে চুলার আঁচটাকে একেবারে লোতে রেখে আমি ঢাকনা দিয়ে দিব এবং 40 মিনিট ধরে রান্না করতে থাকব। তো মিনিট দিলে কিছুটা পরিবর্তন হয়ে এসেছে, আবারও ঢাকনা দিয়ে রেখে দিব আর 20 মিনিট ধরে রান্না করতে থাকব। ঠিক 40 মিনিট পর দেখতে পাচ্ছি যে ছানাটা ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে একটা ঢাকনা দিয়ে 5 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব। এদিকে আমি স্যান্ডউইচ মিষ্টি তৈরি করার জন্য আমার মালাই তৈরি করে নিব। আর মালাই তৈরি করার জন্য এখানে 1/2 কাপ পরিমাণ দুধ, গরু দুধ আর হচ্ছে কনডেন্স মিল্ক লাগবে। তো এই 1/2 কাপ পরিমাণ গরু দুধের সাথে আমি অল্প অল্প করে কনডেন্স মিল্ক দিয়ে দিব। তো খেয়াল রাখতে হবে বেশি পরিমাণ কনডেন্স মিল্ক দেওয়া যাবে না, আর বেশি পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিলে কিন্তু মিষ্টির পরিমাণ অনেক বেশি হয়ে যাবে, তখন খেতেও তেমন ভালো লাগবে না। তো এবার আমি মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নিব। তো মিক্স করা হয়ে গেলে আমি মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিব। তো তৈরি করে রাখা মিষ্টিগুলোকে আমি শিরা থেকে আলাদা করে নিব আর মিষ্টিগুলোকে এই প্রসেসে হাত দিয়ে চেপে ভিতর থেকে যে শিরার আর পানিটা আছে ওগুলো আলাদা করে ফেলব। তো সবগুলো মিষ্টি শিরা থেকে আলাদা করে নেওয়া হয়ে গেল। তো এখন আমি মিষ্টিগুলোকে মাঝখান দিয়ে কেটে ঠিক এই প্রসেসে আমি কেটে নিব এবং আমি যে মালাই তৈরি করে রেখেছিলাম ওই মালাইগুলো একটু একটু করে মিষ্টির মাঝখানে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ঠিক এই প্রসেসে আমি মালাইগুলো মিষ্টির মধ্যে দিয়ে দিব। এভাবে সবগুলো মিষ্টি আমি রেডি করে ফেলব। তো তৈরি করে ফেললাম আমার ক্ষীর টোস্ট অথবা মালাই স্যান্ডউইচ মিষ্টি রেসিপিটা, এবার পরিবেশনের জন্য রেডি করে ফেলব। মিষ্টিগুলোর উপরে সামান্য পরিমাণ মাওয়া ছিটিয়ে দিলেই কিন্তু আমার এই মালাই স্যান্ডউইচ মিষ্টিটা পুরোপুরি রেডি হয়ে যাবে।
রেসিপিটা কিন্তু আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন লেগেছে তা আমাকে কমেন্টে জানাবেন। তো আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।